মা কালীর কাছে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে সামনে রেখে জনসংযোগ শুরু করলেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। ১৩ জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেস ঘোষিত দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে সামনে রেখে ভাল্লোগ্রাম অঞ্চল থেকে জনসংযোগ করার কাজ শুরু হলো। এই দিন পিন্ডিরা গ্রামের কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগের শুভ সূচনা করেন তিনি। সাত দিন ধরে মঙ্গলকোট বিধানসভার বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ করবেন বিধায়ক অপূর্ব চৌধুরী। এই দিন সকালে পুজো দেওয়ার পর ভাল্লোগ্রাম অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছে পৌঁছে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান বিধায়ক অপূর্ব চৌধুরী। দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে একত্রে বসে খাওয়া দাওয়া করার পর আবারও কাজ শুরু করেন তিনি। ভাল্লোগ্রাম অঞ্চলে স্কুল ও পঞ্চায়েত অফিস পরিদর্শন করেন তিনি, জানতে চান তাদের সুবিধা অসুবিধার কথা। এরপর ভাল্লোগ্রাম অঞ্চলের কুলশুনো গ্রামে রাত্রি যাপন করে মানুষের সুবিধা অসুবিধার কথা শুনে 14 তারিখ ফিরে যান। অভূতপূর্ব সারা মানুষ, মানুষ আজকে স্বীকার করছে আজকে আমি স্কুলে এসেছি, এই স্কুলে মাস্টারমশাইরা কী বলছে শুনুন না। তারপর যেখানেই গিয়েছি তারা বলেছে যে হ্যাঁ মমতা ব্যানার্জি আমাদের যা দিয়েছে যথেষ্ট, আর এবার মানুষের আরও তো ইয়ে চাইবে ঘরের জন্য। আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে ঘরের এবছর নোংরামিতে নেমেছে তবু মানুষ বলেছে যে না আমরা আশা আছি যে মমতা ব্যানার্জি আমাদের করবে। আজকে কোন অঞ্চলে শুরু করেছে? আজকে ভাল্লোগ্রাম অঞ্চলে। কোন কোন গ্রামে ঘুরলেন আজ? আজকে ভাল্লোগ্রাম অঞ্চলে পিরিলে গ্রাম ঘুরলাম, এরপর যাবো লক্ষ্মীপুর শামবাজার এবং সমস্ত অঞ্চলে একটা গ্রাম ঘুরেছি বলে নয়, ডাকা হয়েছে সব গ্রাম গুলিকে। বিকালে আবার যাবো ভাল্লো ইয়ে ভাল্লোগ্রাম যাবো, তারপরে ইয়ে আমাদের কুলশুনো, আজকে সারা রাত্রি তো পক্ষে। এই কর্মসূচি কতদিন চলবে? এই কর্মসূচি দিদি তো মানে আমাদের অভিষেক ম্যানার্জি দিদি বলে দিয়েছে 60 দিন চলবে। দিদি যতদিন বললেন 60 দিন, তাকে যদি আবার 90 দিন বলে আমাদের 90 দিনই। আমরা দিদি সৈনিক, দিদি যা নির্দেশ দেবে আমরা তা পালন করতে পারি। সমস্ত কর্মী রয়েছে সঙ্গে? হ্যাঁ সমস্ত কর্মী, সমস্ত আমার শুধু যে MLA প্রোগ্রাম বলে না, আমরা কাজ করছি টিম মঙ্গলকোটে। এই দিনে কর্মসূচিতে বিধায়কের সঙ্গে পা মেলান মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের সদস্য সহ বহু তৃণমূল কর্মী। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ সহ উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে, ফোন নাম্বার 8250284125। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।